হাই এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছেন এই তো এখন চলে যাচ্ছে রান্নাঘরে কালকে রাতের বেলা কোনো কাজ করে নাই একদম সব কিছু অনেক নোংরা হয়ে আছে পাতিগুলো এখন হাড়ি পাতি সব মেজে নেব চলেন তাহলে বাটিগুলো আমি গুছাইয়ে রেখে রেখে দেবো ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে তারপর শুরু করব। করবো হাঁড়ি পাতিল দেখেন আমার হাড়ি পাতিল থালি সবগুলো আমি কিভাবে পরিষ্কার করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই বাসায় আজকে অনেক কাজ কালকে মানে শুক্রবারের কোনো কাজ আমি বাসায় করি নাই আজকে শনিবার শনিবার সকাল থেকে আমার ব্লক আমি ওপেন করেছি সকালকার নাস্তা তৈরি করব আটাটা আমি আগেই মাখিয়ে রেখেছি রুটি বানাবো চুলাই ফ্রাই প্যান দিয়েছি এটা সকালকার নাস্তার জন্য আর আমার রান্নাঘরটা অনেক বড় কিন্তু আমি যে কাজ করব সেই স্পেসটা নাই সেজন্য করে মানে ভাড়া বাসা বোঝে যে তারা ফাঁকি ভাইজের মতন মতো করে সবকিছু করে রেখেছে ওই জন্য আমার সুবিধার্থে আমি আমার বেলুন ফেরাটা আমি চুলার উপরে রেখে ওই পাশে রুটি করি আর এই পাশে রুটিটা আমি ছেঁকি এতে আমার সুবিধার জন্য যাদের ছোটো রান্নাঘর তারা অনেক সময় দেখা যায় যে ফোলোরে বসে রুটি বানায় বা ডাইনিং টেবিলে এ নিয়ে যাওয়া নিয়ে আসাতে আমি ওটা না করে আমি এই পাশেই আমি এটা করি এই তো রুটি বাজা শুরু হয়ে গেছে আমার এভাবে সবগুলো রুটি আমি এক এক করে ভেজে নেব লাল আটা গমের ময়দানা গোল গোল রুটি আমার হয় নাই কিন্তু আমি অনেক সুন্দর রুটি বানাতে পারি কিন্তু আজকে রুটি গুলো কেন জানি আমার গোল হয় নাই আর আপনাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করি আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন এক দেড় মাসের মতো হবে আমি দুইটা ভিডিও আপলোড করেছি তারপরে প্রতিদিনই ভিডিও বানাই দিব দেব আমার দেওয়া হয় না জানি না কেমন হোক মানে ভয় ভয় কাজ করতেছে যে আমি আমার ভিডিও গুলো বানানো হচ্ছে কিনা বা সবাই দেখে কি ভাববে অবশ্য যা অনেকে বলে এটা এসব মানে নানান নানান কথা যাই হোক সবাই বলতে থাকুক যখন আমি মানে আমার সাকসেস আসবে তখন সবাইকে বলবো যে সবার কথা তখন আমার কষ্টের যে কথাগুলা সেগুলো সব শেষ হয়ে যাবে তাদেরকে আমি কথাগুলো ফিরিয়ে দিতে পারব রুটি ভাজা আমার হয়ে গেছে আমি ডিম ডিম্পোস করবো আর পাশে আমি চা বসিয়ে দিয়েছি আর চুলাই এক থেকে আরেক পাশে জাল লাগানোর জন্য বা আগুন দেওয়ার জন্য করে মেসের কাঠি খরচ করি না আমি একটু মমবাতি রেখেছি আপনারা ওইভাবে রাখবেন একপাশ থেকে মোমবাতিটা টা জ্বালাইয়া ওই পাশে জ্বালাইয়ে দিবেন ডিমেঙে দিলাম লবন দিলাম লবণ না দিলে ডিমে ডিমের যে স্বাদ সেটা কিন্তু আসবে না সেজন্য করে অল্প একটু বেশি লবণ দিলে আবার ডিম ভাজি খাওয়া যাবে না আর আমি তেলটা অনেক পরিমাণে কম দিয়েছি আপনারা পারলে অনেক বেশি দিবেন আমি তেল খুব কম খাই সেজন্য আমি কম দিয়েছি আপনারা একটু বেশি দিয়ে দেবেন বেশি দিলে ডিমটা একটু ফুলে উঠবে দেখতে সুন্দর লাগবে আর বেশি তেল খাওয়া ভালো না স্বাস্থ্যের জন্য ক্ষতি আর আমরা তো সব ভেজাল খাই কোনটা তো ভেজাল ছাড়া নেই ডিম ভাজা হয়ে গেছে আমার দুইটাই আমি প্লেটে উঠিয়ে নিলাম আর ডিম ওঠানোর সময় সব সময় আমি রুটির উপরেই উঠাই নিই চাটা বানায়ে খেয়ে নেবো আমি পানি চুলাই উঠাই দিয়ে সাইডে যা আরও অনেক কাজ করে নিলাম আমার বাসায় কোনো কাজের লোক নেই পুরো বাসায় সব কাজ আমি নিজেই করি পানিতে বলক হয়ে গেছে এখন আমি দুধ দিয়ে দিলাম এটা হচ্ছে গুড়া দুধ বাজারে লিকুইড দুধ আমি খাই না আমার কাছে ভালো লাগে না বাসায় থেকেই গরুর দুধ নিয়ে আসি শেষ হয়ে গেছে আমার গুঁড়ার দুধ তো কিনেছি আর চাটা খেতে গুঁড়ে দুধ দিয়ে খেতে খুব ভালো লাগে আর বেশি গরমের মধ্যে আমি দুধটা দিয়ে ফেলাইছি ওই জন্য মানে মানে দলা বেঁধে গেছে আগে গুলবো মানে আমার সেটা মনে ছিল না কোনো মানে সমস্যা নেই ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ওই জন্য হাতা দিয়ে আমি নেনে নিচ্ছি আমার চা হয়ে গেছে হয়ে যাওয়ার আগামী আদা দিই আমি দুধ এর ভিতর আমি আদা দেখে আদা দিয়ে দি আদা দেখে আমার খুব ভালো লাগে একটা আলাদা ধরনের যে স্মাইল একটা গন্ধ চলে আসে সেই গন্ধটা অনেক ভালো লাগে আর উম চিনি দিয়ে দিলাম আর কি যে যেভাবে আর কি চা করে অনেকে আদা দেয় না আবার অনেকে দেয় অনেকে ডালচিনি দেয় দারুচিনি দেয় সরি দারুচিনি আমার চা বানা হয়ে হয়ে গেছে আমি চাটা এখন ছেঁকে এই হাড়ি থেকে চা বা পানি যেটাই ঢালি না কেন সেটা পড়ে পড়ে যায় এখন আমার চা ঢালা হয়ে গেছে আমার ডাইনিং টেবিল নিয়ে নিয়ে গেলাম আর আমার বর সকাল ভোরবেলা থেকে উঠে ল্যাপটপে কাজ করতেছে দিকে তার টাকা নাই খাওয়া দাওয়ার কোনো কথা নাই শুধু কাজ আর কাজ কাজ ছাড়া সে আর কিচ্ছু বোঝে না এখন সে খাবে ডিম আর ফ্রিজে আমার তরকারি আছে রাখা সেটা দিয়ে ডিম দিয়ে সকালকার নাস্তাটা আমরা করে নেবো এই তো আমাদের নাস্তা করা হয়ে গেছে এখন আমি রুমটা পরিষ্কার করার জন্য চলে আসলাম এটা আমার বেলগনি কালকে আমি বালিশের কফার এই সব দিয়েছিলাম এগুলো উঠাইয়া এখন সব গুছিয়ে রাখব আর রুমের অবস্থা খুব খারাপ আমি কি গুলো সব চেঞ্জ করব আর রাস্তার পাশে বাসা জানালা খোলা রাখলে বেডশিট এমনিতেই ধুলাইতে অবস্থা খুব খারাপ হয়ে যায় আর বেড গোছানোর আগে আমি যে খাটের যে আশেপাশে যেগুলো আছে সবগুলো আমি কাপড় দিয়ে ভালো করে ভালোভাবে মুছে নিই এতে আমি উঠে না ঝাড়ু দিয়ে ভালোভাবে ঝেড়ে নিব আর বেড়ের নিচে সব সময় বেডশিটে মানে দিয়ে রাখি মানে নিচের যে ধুলা তার নিচে আমার আরেকটা কম্বল দেওয়া আছে কম্বলের উপরে আমার এই বেডশিটটা মানে এটা নষ্ট মানে নষ্টটাই আর কি দিয়ে রাখি যেন বেডশিটে যেন ধুলা যেন না লাগে জানালানাটা খুলে দিলাম জানানাটা খোলার পরে দেখতেছি আমার বাসার নিচে আরেকটা একটা বাসা আছে সেখানে অনেক প্রচুর কবুতর ভাবলাম যে একটু শ্যুট করি আপনারা আপনাদেরকে দেখানোর জন্য আর অনেক প্রচুর কবুতর আছে কেবল খাইতে দিচ্ছে আর একদিন দেখাবো সবগুলা কবুতর পাশে একটা ইস্কুল আছে স্কুলের যে ছাদে সব সারিভাবে বসে থাকে দেখতে অনেক সুন্দর লাগে আর আজকে আমি বাসার যে আমার যে কটা ফ্যান আছে সবগুলো ফ্যান মুছে নিয়েছি আমি মানে সপ্তাহে বা পনেরো দিন বা এক মাস পর আমি ফ্যানগুলো মুছে নিই এক মাস অতটা হয় না আর কি পনেরো দিন এক সপ্তাহের মধ্যে আমি মুছে নিই বেশি একটা ধুলা হয় না ফ্যানে আর ফ্যানের পাকায় ধুলা লেগে থাকলে ফ্যানের বাতাস হয় না আমি আবার চলে আসলাম দুপুরে রান্নার জন্য আমি এখানে বাস বাসপাতালে মাছ নিয়েছি শুটকি শুটকি ভেজে নিয়েছি মরিচ ভেজে মরিচ ভাজাটাও আমার হয়ে গেছে মরিচটা আমি চুলার পাশে রেখে দিব উম প্লেটে রাখলে মরিচটা আর কি কি বলে এটাকে নরম নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলে মসটা বলা যাবে না আর আমি এখানে বাদাম ভেজে নিব আমি এখানে গোটা বাদাম নিয়েছি আপনারা ছেলা বাদামও নিতে পারেন देखें आज दे, के सूटकी बदाम जम की चोला थे नेमे निल একটু ঠান্ডা হবে এবার চলে আসলাম বাটতে দেখেন বাটার জন্য শিলপাটা আর শিলের পাটার নিচে আমি একটা কাপড় নিয়েছি আর কি রুমাল যেন নিচের ফ্লোরে যেন শব্দ যেন না হয় মরিচটা বেটে নেব বেটে নিয়ে একে আহ মরিচ বেটে তার ভিতরে সুটকি বাদাম সব একবারে বেটে কাঁচা পিঁয়াজ দিয়ে একটা ভর্তা বানাবো অনেকে কাঁচা পিঁয়াজ বা শুটকি দিয়ে ভর্তা খেয়েছেন কিন্তু আমি শুটকির সঙ্গে বাদাম কাঁচা পিঁয়াজ ভর্তা বানিয়ে কোনো সরষের তেল এখানে দেব না শুধু বাদাম শুটকি মাছ এবং পিঁয়াজ অবশ্যই আপনারা বাসায় ট্রাই ট্রাই করবেন খাবেন আর আপনারা ভাববেন না যে দুপুরে শুধু ভাত আরে সুটকি ভর্তা দিয়ে আমরা দুপুরের খাবার খাবো তা না আরো অনেক রান্না করেছি আহ সেগুলো আর দেখায়নি ব্লক টা দেখতেছি অনেক বড় হয়ে যাচ্ছে বুঝতেছিলাম না কিছু ভর্তা বানানো আমার হয়ে গেছে সবগুলো ভর্তা একসঙ্গে হাত দিয়ে আমি একটু মিস করে নিলাম এখন দুপুরকার খাবারটা খেয়ে নেব আমরা দেখেন ডাল রান্না করেছি পুঁই শাক ভাজি করলা ভাজি ছোটো মাছ আর ছোটো মাছ পাবদা মাছ আর কি সরষে বাটা দিয়ে রান্না করেছিলাম সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন কোনো ভুল টুলটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর মানুষ বলতেই ভুল হয় অবশ্যই অবশ্যই আমার ব্লকটিতে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই ব্লকটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ